কেউ আগে কইতো না 29 কোটি টাকা বরাদ্দ পাইছি, 29 কোটি টাকা। আরে কি আশ্চর্য কারবার, একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে, আপনারা আপনারটা ভাগ করে নেবেন। জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ মজিবুল হক চুন্নুকে এবার এক হাত দিলেন আইনজীবী এবং সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। বুধবার 8ই মে সুপ্রিম কোর্টের এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন যে চুন্নু স্বৈরাচারের দোষর ছিল, তার কথায় এখন আমাকে চলতে হবে। মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায়। তিনি আরো বলেন চুন্নু সাহেব বিরোধী দলীয় হয়েও সরকারি দলের বিরোধিতা না করে স্বতন্ত্র প্রার্থীর বিরোধিতা শুরু করেছেন, তাকে আমি বলবো নিজের দায়িত্ব আগে পালন করুন। হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থীর। ব্যারিস্টার সুমন বলেন আমার ইচ্ছে ছিল এমপি হলে যেসব জিনিস প্রকাশ করলে জাতির ভালো হয় তা আমি প্রকাশ করব। এমপি হবার পর জননেত্রী শেখ হাসিনা আমাকে যা যা দিয়েছেন আমি সেগুলো প্রকাশ করেছি। আমি আগে জানতাম না এমপিরা কত টাকা সম্মানী পান, এটা লুকোনোর কিছু নেই। আমি মনে করি এটা বললে স্বচ্ছতা পাওয়া যায়। ফেসবুকে বেতনের কথা উল্লেখ প্রসঙ্গে তিনি বলেন কত টাকা বরাদ্দ পেয়েছি সেটাও জনগণকে জানিয়েছি। বরাদ্দ মানে তো নগদ টাকা না, আমরা ট্রাস্টি মাত্র। আমাকে সরকার বিশ্বাস করে সাধারণ মানুষের উপকারের জন্য এই টাকাগুলো দিয়েছেন, আমি তাদের কাছে সেটি পৌঁছে দেব। স্বচ্ছতার জন্য আমি বলেছি আমি কত টাকা পেয়েছি, কিন্তু এটা চিফ হুইপ মজিবুল হক চুন্নু আমাদের মাননীয় স্পিকারের কাছে নালিশ দিলেন। ব্যারিস্টার সুমন আরো বলেন আমি সংসদে উত্তর দেবার সুযোগ পাইনি। আমার প্রশ্ন হচ্ছে চুন্নু সাহেব বিরোধিতা করবেন সরকারি দলের, কিন্তু সেখানে তিনি বিরোধিতা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থীর। ওনার তো খুশি হবার কথা যে আমরা আমাদের হিসেব দেয়া শুরু করেছি। দুঃখ প্রকাশ করে তিনি বলেন আমার খারাপ লাগছে তার এলাকার মানুষের জন্য, তাদের কি জানার অধিকার নেই চুন্নু সাহেব এমপি হিসেবে কত টাকা পাচ্ছেন? উনি বলতে যান আমরা যে বরাদ্দ টাকা পাচ্ছি তা প্রকাশ যেন না করি। আমি বুঝলাম না আমরা যদি স্বচ্ছ থাকতে চাই টাকার পরিমাণ বলি জনগণকে তাহলে আমি অপরাধটা কি করলাম? এমপি আমার পেশা না উল্লেখ করে এই আইনজীবী বলেন আমার পেশা ব্যারিস্টার, জনগণের স্বার্থে আমি তাদের জন্য কাজ করে যেতে চাই বলে তাদের ভোটেই আমি এমপি হচ্ছি। আমি কথা দিয়েছি এমপি হিসেবে আমি একটা টাকাও হারাম খাবো না, সুতরাং সরকার থেকে যে টাকাগুলো আসবে সেটি আমি সবার সামনে তুলে ধরব। তবে চুন্নু সাহেবের মনে হয় রাজনীতি করাটাই পেশা, তার আলাদা কোনো পেশা থাকলে হয়তো এটা নিয়ে চিন্তা করতেন না। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ইন্টারভিউটি ভাইরাল হয়েছে।